আসানসোলের HLG মোড়ের মাথায় ট্রাফিক সিগন্যালের সামনে এক মোটরসাইকেল চালকে ধাক্কা মারল পুলিশের গাড়ি। আহত মোটরসাইকেল চালকের নাম তন্ময় রায়, আসানসোলের বাসিন্দা বলে জানা যায়। তাকে স্থানীয়রা মিলে সামনের HLG হাসপাতালে ভর্তি করে। জানা যায় তার পা এবং কাঁধে গুরুতর আঘাত লেগেছে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সঠিক সিগন্যাল মেনে মোটরসাইকেল নিয়ে পার হবার সময় উল্টো দিক থেকে ট্রাফিক সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে আসা পুলিশের গাড়িটি ধাক্কা মারে তন্ময় রায়কে এবং পুলিশের গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করে। স্থানীয়রা ঘাতক গাড়িটি আটক করে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, যারা ট্রাফিক আইন মানতে বলে তারাই আইন ভাঙছে, তার দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। আমি সবুজেই আসছিলাম ওদিক থেকে, কল্যাণপুর থেকে স্মৃতি যখন এদিকে লাইট লালছে, সব লাইট বাকি লালছে, পুলিশ গাড়িটা এসে একদম ফুল স্পিডে মেরে দিলে ধরা পড়ে নিয়ে বলছে যে আমি হর্ন বাজিয়ে আসছি। আপনি বলুন পুলিশ যদি এরকম করে কি করবে? আপনি রেড সিগন্যাল দেখে ক্রস করলেন? ওনার গাড়িটা কি মানে পুলিশের গাড়ি? এটা একটা রেড সিগন্যাল পড়েছিল, পুলিশের গায়ে একটা স্পিডে এসছে, নিয়ে এসে একটা বাইকওয়ালাকে মেরেছে, ঠিক আছে। তো আমরা যে ওরকম তুললাম, তো এই গাড়িটা দাঁড় করালাম, এদের কোনো পেপার নেই, পালাচ্ছিল এরা, আমরা ধরলাম, সবাই ছিল দাদারা ধরে, তারপর ওকে হসপিটালে ভর্তি করলাম পেশেন্টকে। ওর কোলার বোনটা আর হাঁটুটা ফ্র্যাকচার হয়েছে, এখন আপাতত ট্রিটমেন্ট চলছে, স্যাররা এলো, এবারে দেখা হচ্ছে কি হচ্ছে, ঠিক আছে। তারপরে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না? তারপরে কোনো মেরেছে এই গাড়িটা? বলছে পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি বলছে, কিন্তু বলছে সিআইডির গাড়ি বলছে, কেউ কেউ যা রকম সে বলছে, এবারে জানি না কি ব্যাপার, স্যাররা এসছে, ওরা দেখবে কি হয়েছে, ঘটনা ঘটেছে। মানে এরা নো সিগন্যালে আর স্পিডে ক্রস করছিল আর কি, গাড়িটা ধাক্কা মেরে দিয়েছি, তারপর পালাচ্ছিল, আমরা দুজনে চেঁচামেচি করলাম, তো গাড়ি দাঁড় করালাম, তারপরও পুলিশ কোনো কিন্তু অ্যাকশন নিতে চাইছিল না, আমরা ধাক্কা ধুকি করলাম, চেঁচামেচি, তারপরে অ্যাকশন নিচ্ছিল না, কোনো অ্যাকশন নেওয়া ছিল না। আমাদেরকে বলা হচ্ছে আপনারা বাড়ি যান, এইভাবে কথা বলা হচ্ছে আমাদের সঙ্গে, পাবলিকের সঙ্গে, যদি পাবলিক থাকতো তাহলে আপনারা অনেক বেশি কেস করে দিতেন, নিয়ে চল গাড়িটা থানাতে, কেস করে দাও, ওই করে দাও, কিন্তু বলতে গেলে পুলিশ গাড়ি তাও তো এরকম কোনোই কেস পাওয়া যাচ্ছে না, নর্মাল বিহেভ করা হচ্ছে। এইটা আমি জানতে চাইছি আজকে আমাদের সবাই পাবলিকের কাছ থেকে, কি আইন কি সবার জন্য আলাদা না সবার জন্য এক? যদি এক তাহলে আপনারা পাবলিকরা কী করছেন, পুলিশরা আইন কোথায় দেখাচ্ছেন, সেটা আমি জানতে চাইছি আজকে পাবলিককে, আপনাদের সবাইকে কাছ থেকে হাত জোড় করছি, দাদা আপনারা সব একজুট হন, এগুলোকে ম্যাটারকে শর্ট আউট করুন, লক্ষ্য করুন এগুলো ম্যাটারগুলোকে আপনারা। আর আমি বলতে চাই না কিছু বেশি। হ্যাঁ, আমার নাম আদিত্য চৌধুরী।